Assalamualaikum and hello everyone, welcome back to my channel. I hope you all are doing great. So আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের কাছে, প্রাচীর কাছে. আজকেটা ইজ নট গোনা বি আ ফুড রিভিউ ভিডিও, বাট ইয়া আজকে আমরা সারাদিন অনেক ঘোরাফেরা করবো. অ্যান্ড আই এম সো হ্যাপি টুডে বিকজ আজকে ওর সাথে আমি ঘুরবো, খাওয়া দাওয়া করবো. সো চিন্তা করলাম যে আপনাদের সাথেও আমি আজকে আমার যা করবো সেটা শেয়ার করি. সো অলরেডি এখন 11:30 বাজে, আমি বের হয়ে গেছি. অ্যান্ড বের হয়ে রাস্তায় দেখলাম আমার ফেভারিট ফুচকাওয়ালা বসছে, তো আমি ফার্স্টে ফুচকা খাবো, দেন হচ্ছে আমি আমার ভার্সিটির সামনে যাবো, প্রাচীকে পিক করবো, দেন আমরা আজকে অনেক ছবি টবি তুলবো, তারপর খাওয়া দাওয়া করবো. তো সেটাই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি. সো বিফোর ফার্দার ইডু, লেটস গেট স্টার্টেড. সো ইয়া, এই যে আমার এই ফুচকাটা অনেক ভালো লাগে, এটা হচ্ছে মেইনলি আইডিয়ালের সামনে মিরপুরের মধ্যে, এইটা ওয়ান অফ দ্য বেস্ট ফুচকাস. আর এই ফুচকাটার দাম মাত্র 15 টাকা এক প্লেট, বাট খুবই টেস্টি. এটা হচ্ছে বেসিক্যালি ছোটো ফুচকা, বড়গুলো না. আরে রাস্তায় তো মানুষ, এই যে বানাচ্ছে আই গেস. সো এই যে আমার ফুচকা চলে আসছে. হ্যাঁ, আপনারা এখন বলবেন খুবই আনহাইজিনিক খাবার হ্যান ত্যান, বাট আই লাভ ইট. আমি কী করবো, আমার খুবই ভালো লাগে. সো এখন যাচ্ছি হচ্ছে প্রাচীর বাসার দিকে. ওর বাসা বেসিক্যালি হচ্ছে আমার ভার্সিটির একদমই কাছে বনশ্রীতে. তো যেতে যেতে হচ্ছে আমার ফেভারিট ডেরি মিল্ক খেতে খেতে যাচ্ছিলাম আর কি. তো অনেকদিন পর ওই এলাকায় যেয়ে অনেক ভালো লাগতেছে. মানে এখানে ঢুকলেই আমার সেই ভার্সিটির দিনগুলোর কথা মনে পড়ে যায়, এক বছর আগে ভার্সিটি এরকম সময় অফ হয়েছিল. অ্যান্ড আই ফিকিং মিস মাই ভার্সিটি, বিকজ আগে অনেক মজা করতাম ভার্সিটিতে, অনলাইন ক্লাস একদমই ভালো লাগে না. এই রাস্তাটা আই ডোন্ট নো ওয়াই আমার অনেক মজা লাগে, লাইক আমি জানি না কেন, বাট এই রাস্তাটা আমার খুবই 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 পছন্দের. আই রিয়েলি লাভ দিস রাস্তা. অনেক ক্লেম শোনা যেতে পারে, বাট আই ডু লাভ দিস রাস্তা. তো তারপরে এখানে আসলেই মনে হয় ভার্সিটির অনেক কাছাকাছি চলে আসছি, অ্যান্ড ভাল লাগে অনেক. কতদিন হয়ে গেছে ভার্সিটিতে ঢুকি না. অ্যান্ড হেয়ার ইজ মাই ভার্সিটি ইন ফ্রন্ট অফ লটস অফ বাস. ইয়া, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভার্সিটির সামনে এতগুলো বাস রেখে দিছে, তার মানে আমাদেরকে কতটা দেয় আর কি. তো হ্যাঁ, চলে আসছি. একটু সামনেই হচ্ছে প্রাচীর ওয়েট করতেছে, তো ওখান থেকে হচ্ছে ওকে পিক করব. আল্লাহ, কি পুরানো রাস্তা, আই মিস দিস. বাংলাদেশ টেলিভিশনের সামনে এই ওয়ালটা আমার এত পছন্দ, ইনফ্যাক্ট আমি প্ল্যানও করছিলাম যে আজকে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবো, যেহেতু শাড়ি পরে আসছি, বাট এখানে গাড়ি দাঁড়াইতে দেয় না, দ্যাটস ওয়াই তুলিনি. এই যে আমাদের প্রাচী আপু চলে আসছে. ভূতি বলো, আমার সাথে এতদিন পর দেখা করে খুশি খুশি লাগে. তারপরে তোকে সুন্দর লাগে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার ব্লাউজটা অনেক সুন্দর, ছোটবেলার ব্লাউজ. তো এরপর হচ্ছে মেইনলি আমরা যাই রমনা পার্কে ছবি তোলার জন্য, বাট আমাদেরকে ঢুকতে দেয় নাই বিকজ করোনার জন্য দেয় নাই কেন জানি না. তো আলটিমেটলি আমরা হচ্ছে এরপর কার্জন হল চলে আসি ছবি তোলার জন্য. বাট ওয়াও, আমাদের অনেক তাড়াতাড়ি ছবি তোলা হয়ে যায়, লাইক লিটারালি আমরা 1.5 ঘন্টার মধ্যে ছবি তুলে ফেলি. কয়েকটা ছবি এখানে দিয়ে দিবো, আপনারা দেখতে পারবেন চাইলে. অ্যান্ড অলসো আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে অনেক ছবি আছে. না, ছবি তুলতেছি না আমরা. সো আমাদের ছবি তোলা শেষ, আমরা কোথায় আসছি? এখন হচ্ছে আমরা একটা মজার জায়গায় খাওয়া দাওয়া করতে যাব, আর ওই জায়গাটা প্রাচীর ফেভারিট. সো আজকে আমি ওকে ট্রিট দিচ্ছি, ও আজকে পাগল হয়ে যাবে সেখানে খেতে যেয়ে. সেটা হচ্ছে কই বলো, দেখি গেস করতে পারো কিনা. ইয়াস রাইট. সো আমরা বনানীটা না যে ধানমন্ডিটা যাই, তাই না? ওকে. বাট একদিন ধানমন্ডিটা যে কি হয়েছে জানিস, যে বলে কি সিট নেই, এত মেজাজটা খারাপ লাগছে ওই দিন, আমার অনেক ক্রেভিং ছিল, অনেক এখন যাই, যে যদি দেখি খাবার আছে তাহলে তো খাবো, আর যদি না, আচ্ছা আমরা কল করে যাই, তাই না? হ্যাঁ, ফোন এর কাছাকাছি চলে আসছি, আমরা গাড়িতে উঠে যাই এখন. আজকে অনেক তাড়াতাড়ি ছবি তোলা হয়েছে, তাই না দোস্ত? নর্মালি আমরা এত তাড়াতাড়ি তুলি না. হ্যাঁ সেটাই, আমরা গাড়িতে উঠে যাই. হ্যালো, কি করো তুমি? তুমি কি করো? আল্লাহ, আমরা পাতা তোমার ভিডিও করি, তুমি কি করো? দোস্ত, পাতা উড়াতে উড়াতে পাতার ময়লা আমাদের মুখে লেগে গেছে. কি করো বলো একটু সবাইকে. আমি হচ্ছে এখন একটু টাচ আপ করছি, বিকজ আমরা ইউ নো রোদে এত ছবি তুলেছি যে আমাদের রিয়েল গায়ের রং বেরিয়ে যাচ্ছে. কিন্তু তুমি এমনি সুন্দর. ও তাই না, কোনো দরকার নেই টাচ আপ করার. ঠিক আছে, আমার জন্য দোয়া করো যেন সুন্দর একটা ছেলে পাই জীবন. হ্যাঁ, এটা আমি লেহেঙ্গা পরে বিয়েতে যেতে পারি.
জ্যাম। এই ফুলগুলো অনেক সুন্দর তাই না? আমরা পাই না এই, মানে ফুলগুলো এত উপরে হয় আমাদের হাইটের সাথে মিলে না। তোমাকে সুন্দর লাগতেছে, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে ভালো লাগতেছে, সবসময় লাগে না। সুন্দর লাগতেছে। ইয়ামচাতে আসার সাথে সাথে ভালো লাগে যেটা হচ্ছে যে ওরা সবসময় একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে, এটা হচ্ছে র টি। আর এখানে হচ্ছে মেনুটা আছে, মেনুতে আমি দেখাই দিই আমি কী কী অর্ডার করছিলাম। চিকেন লেমন গ্রাস সুইমাই অর্ডার করছিলাম, আর রাইস আর নুডলস থেকে একটা সি ফুড নুডলস যেটা, এটা অর্ডার করছিলাম। আর ইয়ামচার আরেকটা খাবার অনেক ভালো, সেই জিনিসটা ওদের অ্যাভেলেবেল ছিল না তাই অর্ডার করতে পারিনি, সেটা হচ্ছে স্যুপ, চিকেন অন্তন স্যুপ। ওটা কালামারিও একটা অর্ডার করছিলাম তো, অ্যান্ড খাবার আসতে 15-20 মিনিটের মতো টাইম লাগছিলো। আমি জানি না পড়া হয়েছে কি না, বাট আমি বলছিল ভালো লাগছে না, এটা ভালো লাগছে। ওইভাবে তো সবাই, হ্যাঁ, এক স্টাইল করতে করতে আমি বোর হয়ে গেছি। এটা খুবই ভালো লাগছে, এক এক সময় এক এক রকম করতে পারি। নতুন নতুন ট্রাই করবো। বলো এটা কার ফেভারিট জায়গা? তোমার, আমারও। আমাদের কখনো আগে থেকে আসার প্ল্যান ছিল তাই না? হ্যাঁ, ওই নিয়মটা করতে করতে মরে যেতেছি, তারপর করোনার কারণে এই এক বছর পরে আসবো। ফেভারিট খাবার জায়গা। তো আমাদের চিকেন আর লেমন গ্রাস সুইমাইটা চলে এসেছে, আর ওয়াও, লুক সো গুড। গরম গরম ধোয়া ধোয়া আমরা কন্ট্রোল করতে না পেরে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিছি। আর ইয়ামচার মোমো সুইমাই এগুলোর কথা আসলে কী বলবো, এগুলো অলওয়েজ বেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে। এটার প্রাইস ছিল হচ্ছে 290 টাকা প্লাস ব্যাট, আর এটা মধ্যে হচ্ছে 5 পিসের মতো ছিল। আমি বলবো যে দিস এ রিয়েলি গুড অ্যাপিটাইজার, লাইক খাওয়া শুরু হওয়ার আগে এটা খেলে আই থিঙ্ক ভালো লাগবে, আমার কাছে তো ভালো লাগছে। আর এই সুইমাইটার সাথে আপনারা চাইলে 3 ধরনের সস ট্রাই করতে পারবেন। সয়া সস থাকে, আর এরকম একটা গ্রিন সস থাকে, আরেকটা থাকে ওটা খুব একটা ভালো না। সো নর্মালি যেটা দেখা যায় যে আমরা সয়া সস আর এই সসটা খাই, এই দুইটাই খুবই মজা। এই দুইটা অ্যাড করে খাইলে দুই রকম ফ্লেভার আসে। সয়া সস তো র্যান্ডম টেস্ট যেমন হয় সেরকম, আর গ্রিন যে সসটা ওটা খেলে একটা লেমন অ্যান্ড সাওয়ারি টেস্ট আসে, খেতে খুবই ভালো লাগে। সুইমাইটা আমাদের খুবই তাড়াতাড়ি সার্ভ করছিলো, লিটারেলি 10 মিনিটের মধ্যে সার্ভ করছে, মানে এটা খেতে খেতেই আমাদের হচ্ছে বাকি খাবারগুলো চলে আসছে। আপনাদের সুবিধার জন্য আমি সুইমাইটা একটু কেটে দেখাই। এটার কথা আমি বলবো যে এটা অনেক জুসি ছিল, আর এটার মধ্যে যে ফিলিংটা ছিল চিকেনের এটা অনেক বেশি ছিল। তো একবারে আসলে এটা মুখে দেওয়া পসিবল না, বা আপনি যখন কাট করে মুখে দেবেন আপনার মুখে যে পুরো ভরে যাবে। আর সয়া সসের সাথে কম্বিনেশনটা আসলেই অনেক ভালো লাগে খেতে। তো তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের কালামারিটাও চলে আসে, প্লাস আমাদের আরেকটা যে অর্ডার করেছিলাম নুডলস, সি ফুড নুডলস, ওটাও চলে আসে। আমার কাছে পার্সোনালি কালামারিটা অনেক বেশি ভালো লাগে। আর এর আগে যতবারই আসছি আমি হচ্ছে রাইসটা ট্রাই করছিলাম, বাট প্রাচী আমাকে যেটা সাজেস্ট করছে যে এই নুডলসটা হচ্ছে খুবই মজা হয়। আর এটা ফার্স্ট এই অ্যামাউন্টের কথা বলবো যে আমরা দুজন তো শেষ জীবনও করতে পারি নাই, ইনফ্যাক্ট আমরা পার্সেল করে নিয়ে যেতে পারছি। তো এই নুডলসটা নেওয়ার সাথে সাথে আপনারা যদি অন্য আইটেমও নেন, তারপরে মোমো বা ডাম্পলিংস সুইমাই এগুলো নেন, তখন কিন্তু ইজিলি 3 জন শেয়ার করা যাবে। আর আমার কাছে পার্সোনালি এই সি ফুড নুডলসটা অনেক মজা লাগছে, কারণ এটা টেস্টটা অনেক ইউনিক অ্যান্ড ডিফারেন্ট। কারণ নর্মালি আমরা যেরকম চাউমিন খাই বা নুডলস খাই ওই টাইপের না, এটার স্পাইস লেভেলটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে, যে বাচ্চা মানুষ খেলে তার ঝাল লেগে যাবে, বাট যারা স্পাইসি পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে। আর যেহেতু ইউনো চাইনিজ ফুড, এরা প্রচুর পরিমাণে সয়া সস ইউজ করছে এটার ভিতরে, তো এটার জন্য এটা টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে। আর সি ফুডের মধ্যে এটার মধ্যে ছিল হচ্ছে মেইনলি প্রন ছিল, অক্টোপাস ছিল, আর ফিশ কেকের মতো, মানে ফিশ একটু কেটে কেটে সার্ভ করা ছিল এটার ভিতরে, এই তিনটার মিক্সচার ছিল। তো এই তো এগুলোই ছিল। আর এটার মধ্যে এত বেশি চিলি থাকার কারণে মানে এটার টেস্টটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। আর কালামারিটার কথা বলবো, এটা অনেক গ্রেভি হয়, রাইসের সাথে খেতে এটা সবসময় অনেক ভালো লাগে, বাট আমরা যেহেতু নুডলসের সাথে ট্রাই করছি এটার কম্বিনেশনও অনেক ভালো ছিল।
তো আমার কাছে পার্সোনালি এটা সবসময় অনেক ভালো লাগে। প্রাচীর কাছেও বললো যে ওর ফার্স্ট টাইম ট্রাই করে ভালো লাগছে। তো ওভারঅল ইয়ামচার এক্সপিরিয়েন্স আমার কাছে সবসময় অনেক বেশি ভালো থাকে। বাট ওদের যে স্পেশাল রাইসটা আর অন্থন স্যুপটা, এই দুইটা আমি বলবো মাস্ট ট্রাই দুইটা আইটেম। আপনারা গেলে কিন্তু এই দুইটা ট্রাই করতে পারেন। আমাদের এই দুইটা ওই দিন ট্রাই করা হয়নি, বাট এই দুইটা আসলে অনেক ভালো। So yeah, this is it for today's video. Don't forget to let me know if you like this video or not, or if you like this kind of video or not. Also suggest me some new places where I can give food review. And if you like this video, don't forget to like, share and subscribe to my channel. And thank you so much for watching this video. I owe you guys a lot. Thank you. Bye bye.